গাই বাছুরে ঠিক থাকলে পাথরের দোদ্ধায় একটা কথা আছে অনুরূপ গরু বাছুরের দিকেও আবার দেখা যাচ্ছে যে ব্যক্তি পর্যায়েও একই রকম কথা হয়ে থাকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওতে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ এই তোরা সাবধানে খা এত দ্রুত হাঁটিস না ঠিক আছে বেশ কয়েকটি গরু রয়েছে আমি এই গরুটা কিনেছিলাম তেইশ হাজার টাকা দিয়ে এবং এই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অরিজিনাল শাহীওয়াল এটা আমি আমাদের বাজার থেকে কিনেছিলাম আঠাশ হাজার টাকা দিয়ে তবে এই গত কয়েকদিন আগে আমার বাবা আমাকে বললেন যে একজন এসেছিলেন ব্যবসায়ী তিনি আমাকে বলে গিয়েছেন বাহাত্তর হাজার টাকা দাম আলহামদুলিল্লাহ আমি এই গুরুটিকে গাভীন করার চেষ্টা করছি কয়েকবার আমি বীজ দিলাম কিন্তু কাজে দিল না দেখি কয়েকবার চেষ্টা করার পর যদি আল্লাহর রহমতে একে যদি গাভীন করা যায় তাহলে আমি আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করবো এবং আমার উদ্দেশ্য সফল হবে এবং এর পেট থেকে একটি বাসুর নেওয়া আশা করা যায় জমিতে ধান নেওয়ার জন্য কিন্তু ট্রাক্টর নেমে গিয়েছে এই যে চলে যাচ্ছে দেখুন ভিজা মাটি মাটি কিন্তু অনেকটাই ভিজা তারপরেও তারা যাচ্ছেন ধানগুলো নিতে ওই যে দেখুন অনেক দূর দেখা যাচ্ছে একটি ধান বাচ্ছেন আটি বাচ্ছেন এই কাঁকড়াটা যাচ্ছে ওখানে ধান নেওয়ার জন্য আর এই যে ডাবল চাকা পিছনের চাকা ডাবল যদি না হয় তাহলে কিন্তু মাটিতে বসে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এর জন্য কাঁকড়ার পিছনে দুইটি চাকা তারা লাগিয়েছেন তারা ধান নিয়ে চলে আসবেন যখন ধান নিয়ে আসবেন তখন আমি আপনাদেরকে সেই চিত্রটি দেখাবো যে জমিতে জমি থেকে ধান উত্তোলনের সময় ভিজা মাটির কারণে কি পরিমাণ কাঁকড়ার বা এই ট্রাক্টরগুলোর সমস্যা হয়ে থাকে সেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর আমাদের গ্রামাঞ্চলে আপনারা হয়তো বা এরকম দৃশ্য কোথাও দেখতে পাবেন না দেখুন এইটা হচ্ছে একটি ডিপ হ্যাঁ এই ডিপের মাধ্যম দিয়ে আমাদের জমিগুলোতে শেষ প্রদান করা হয় আর মজার বিষয় হচ্ছে দেখুন এইখানে একটি চুলা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে ফিস্ট খায় ছেলেপেলেরা অনেক সময় দেখা যাচ্ছে যে এক ঘিমি হয়ে যায় এই জন্য তারা কী করলেন তারা এখানে ফিস্ট খাচ্ছে আর এই যে দেখুন এখানে কিছু পেঁয়াজ পড়ে রয়েছে এবং অন্যান্য আনুষাঙ্গিক কিছু জিনিসও রয়েছে তেজপাতা রয়েছে পেঁয়াজ রয়েছে মরিচ রয়েছে এই যে দেখুন এখানে হচ্ছে ডিবের সে লাইন সেখান থেকে উত্তোলন করা হয় আর সামনে গিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি যে বিষয়গুলো কীরকম বিষয়গুলো হচ্ছে যে এই যে ট্রান্সমিটার এখানে থাকে এইখানে ট্রান্সমিটার থাকে ট্রান্সমিটার থেকে এখানে লাইন লাইন ডিপ থেকে লাইন ডিপ থেকে আবার দেখা যাচ্ছে যে এই যে এখানে এখানে কয়েকটি লাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাইনগুলো তারগুলো এখান থেকে এখানে সংযোগ দেওয়া হয় কিন্তু মজার কথা হচ্ছে যে এখানে যে মোটরটা রয়েছে সেই মোটরটা অনেক সময় চোরেরা কিন্তু নিয়ে চলে যেতে পারে চোরেরা নিয়ে চলে যেতে পারে এই জন্য তাকে সুন্দর করে এখানে আটকানো রয়েছে তো চলুন ওই যে দেখুন কাঁকড়া দেখুন এই যে ওই কাঁকড়াটা দেখতে পাচ্ছেন আপনারা দূর দূরান্ত থেকে দেখুন আটকিয়ে গিয়েছে কিন্তু ওখানে ওইটাই ওইটা হচ্ছে একটা গর্ত কুঁড়ি যাকে বলা হয় বর্ষা মৌসুমে ওখানে পানি জমে থাকে এই জন্য ওখানে পাচ্ছে না বলা হয় আটকানো হয় পানি দিয়ে সেটা চুরে চুরি করে নিয়ে চলে গেছে দেশের পরিস্থিতি এতটাই নগণ্য হয়ে গিয়েছে যে ডেনের মুখের যে লোহাটা সেটাও চুরি করে নিয়ে চলে গেছে আর গরুকে ঘাস খাওয়াতে হবে বিশেষ করে আপনারা যারা বাসা বাড়িতেও পালন করেন তারাও কিন্তু তিনারাও কিন্তু ঘাস খাওয়ান গরু বাসুরকে। সামনে গরু যেখানে আছে সেটা হচ্ছে বোরিং আগে ডিপ না হতে আমি দেখেছি দু হাজার সাত আটে ওখানে একটা ডিপ ছিল আর আমাদের বাসার কাছে একটা ডিপ ছিল সেখান থেকে এত দূর পানি সাপ্লাই দেওয়া সম্ভব হতো না এই জন্য এই অঞ্চলগুলোতে বা এই জায়গাগুলোতে শ্যালো মেশিন সারা রাত দিন চলতো কিন্তু এখন দেখা যাচ্ছে আর শ্যালো মেশিন আর ব্যবহার করে না ডিবের পানি চলে এসেছে যেহেতু এখন নতুন পদ্ধতিতে ডিবের ডেন সংরক্ষণ হচ্ছে বা নিয়ে আসতেছে মাটির নিচ দিয়ে পাইপের মাধ্যম দিয়ে এই জন্য অনেক দূর পর্যন্ত পানিগুলো নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে পানিগুলো অপচয় হচ্ছে না এই জন্য এই সমস্ত জমিগুলোতে ধান চাষ হচ্ছে খুব সুন্দর এই জন্য এই শ্যালো মেশিনগুলো স্মৃতি হিসেবে এই গর্তটা রয়ে গিয়েছে আপনাদের সামনে এটা দেখালাম আপনাদের এলাকাতেও হয়তো বা এরকম গর্ত আছে সামনে আপনারা যে উঁচু গাছগুলো দেখতে পাচ্ছেন ওইটা মূলত বাঁধ হিন্দুদের ঐতিহ্যবাহী মেলা রয়েছে এবং মান্দার মন্দিরও রয়েছে আর নওগাঁ জেলার যে মান্দার থানা সেটা মূলত নদীর ওই পারে এই ওই এই জন্য আমরা ওখানে মান্দা বলে জানি কিন্তু আসলে ধানাটা ট্রান্সফার হয়ে গিয়ে আমাদের এলাকাতে চলে এসেছে এটা হচ্ছে বাঁধ বর্ষা মৌসুমে ওই পারে প্রচণ্ড পানির চাপ থাকে এই আপনারা যেটা দেখলেন এই যে দেখুন ওখানে কিন্তু আটকে গিয়েছে হ্যাঁ ওই যে বারবার কিন্তু নিয়ে চলে আসতেছেন ওই যে দেখুন চার কিন্তু নিয়ে চলে আসছে ধান আর এই যে এই যে যেই কাঁকড়াটা এখানে আছে সেই কাঁকড়া কিন্তু কাটকে গিয়েছে জানি না কি হবে তারপরেও কাঁকড়াটা ওখানে থামিয়েছে আমরা ধীরে ধীরে সেখানে আগাবো দেখুন চোরের কতটুকু যন্ত্রণা বা কত যন্ত্রণা চোরের যন্ত্রণায় অস্থির হয়ে এই ড্রেনমেন কাকু কি করেছেন দেখছেন একটা আকাশে আবারও মেঘ দেখি কি হয় আল্লাহ ভরসা আকাশে আবারও মেঘ জমছে ট্রাক্টরটা আপনারা দেখলেন ওই ট্রাক্টর ওই যে ধানের ওই পারে ধানটা গাড়িতে লোড করেছে কিন্তু রেডি হচ্ছে না বা চালু হয়ে সামনে আগাতে পারছে না খুব কষ্ট